দেখো এই যে ব্যাগ ট্যাগ রেডি, বাবা ব্যাগগুলো নে বাইরে নে। কিরে টিভি বন্ধ কর। এই জামাটা আবার বের করেছিস কেন? জামাটা ব্যাগ নেই, জামাটা নিয়ে নে, ফুল্লাতা জামা লাগবে না। এই নে এটাই ব্যাগে, এই এই ব্যাগটাই রেখে দে, এটাই যাক, এটাই যাক। ট্রেনে যদি লাগে ঠান্ডার দিকে, তুই ঠান্ডা। হ্যাঁ এনে, এখন বাজে 7:20, আমরা 8টার ট্রেনটা ধরবো। মোটামুটি আমরা রেডি, কি ওইটা আমার দুটো নেব, অন্যটা বোঝা গেল। ও এই হচ্ছে ছেলের ব্যাগ রেডি, দেখো ছেলেরও অনেক ভারী পড়ে যাচ্ছে। এগুলো নিয়ে আপাতত বাইরে নিয়ে তো, তারপরে দেখছি। না না আমার কাছে দাও, ওটা ওইটা দিয়ে, ওইটা আজকে তো পুরো ব্লগ চলবে নিয়ে পর্যন্ত, বুঝলিস? এদিকে বৃষ্টি পড়ছে, আমরা যাচ্ছি। চলো চলো চলো, এক্ষুনি লেগে যাচ্ছিল। বড় বড় ফুটা পড়ছে, দেখি না বলছি এখান থেকে
বাইকের গাড়ি ভর্তি আছে, গাড়ি নিয়ে ক্রিকেটে বলেন কথা হবে চলো 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 এদিকে বৃষ্টি হচ্ছে চলো 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 না আমি সঙ্গে ভিজে যাবে ওটা দিদির ছেলে পরীক্ষা দিল ওটা ভাই না ওটা দাদা না না আমি ভাত নিয়েছি ভাত আর মাছের ছবি আমি বেরিয়েছিলাম কটা সাড়ে সাতটা আমার ভাত নিয়েছি মাছের ছবি ভাত ভাই আমি তো খেতে বাঙালি এই আমরা হাওড়ায় ঢুকলাম দেখো আমাদের হাওড়া প্ল্যাটফর্মটা কত সুন্দর দেখে বুঝতে পারছো চারিদিকে এই যে আমাদের 14 নম্বরে ট্রেনটা দিয়েছে আমরা এখন 14 নম্বর যাবো আমাদের কাকু ভালোই স্ট্রং আছে চললো এই হাওড়া প্ল্যাটফর্মে ঢুকছি সবাই আগে চলে গেছে আমি আমাদের কাকিমা পেছনে আমার দিদিরাও হাঁটছে এই যে খাবারের দোকান রেস্টুরেন্ট সব আছে আমরা হাওড়া প্ল্যাটফর্ম আর কত লোক ওয়েট করছে দেখো গাড়ির জন্যে টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও আর চলো 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 আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কত নম্বরে আমাদের ট্রেন হচ্ছে রাত 11:40 হেমগিরি 11:50 ও 11:55 সরি আমাদের ট্রেন হচ্ছে 11:55 ট্রেনটা অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এখন হচ্ছে আমরা 11:55 ট্রেনটা ধরছি হিমগিরি এক্সপ্রেস দেখো ওই যে দিয়ে দিয়েছে হিমগিরি এই যে লেখাই রয়েছে হিমগিরি এক্সপ্রেস আর
আমাদের পুরো টিম এই যে সামনে এগোচ্ছে, দেখতেই পাচ্ছ আমরা সবাই। এই যে আমি একটু পিছিয়ে পিছিয়ে আছি যাতে তোমাদের সবাইকে দেখাতে পারি। এই যে দেখো কত লোক এখানে, হাওড়া স্টেশনে না আসলে বোঝাই যায় না যে আমরা রাত্রিবেলা ঘুমাই, অথচ বাইরে কত লোক। বাবা হাতটা ব্যথা হয়ে গেল। যে একজন ফোনে গল্প করছে, আমরা সব বসে আছি, প্ল্যাটফর্মে ঢুকে গেছে, একজন শুয়ে আছে, এই একজন বসে আছে, আর দু ছেলে কোথায়? ও বাবা, এই একজন সিটের মাথায়, এই একজন ফোন নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। এই যে আমি এবার আমরা ট্রেনে উঠলাম, আর সকালে তোমাদের সাথে আবার কথা হবো। কালকে আমরা পৌঁছাবো পরশুদিন সকালবেলা।